সরকারি অফিস ভাঙচুর করে পুড়িয়ে দেয় ভূমি অফিস পুড়িয়ে দেয় এমন কি তাদের হাত থেকে কোরআন শরীফ পর্যন্ত রেহাই পায়নি একজন মুসলমান হয়ে একদিকে মানুষ পোড়াবার হুকুম দেয় অপর দিকে ওই বাইতুল কারাম মসজিদে আগুন দেয় ঢাকায় শত শত কোরআন শরীফ পুড়িয়ে দেয় এইভাবে তাদের নির্যাতন অত্যাচার চলতে থাকে তাদের কাজই হচ্ছে মানুষকে অত্যাচার করা নির্যাতন করা আর আওয়ামী লীগ আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখন মানুষের দুঃখ দুর্দশা দূর করার চেষ্টা করে কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই আওয়ামী সাথে নিয়ে এদেশের স্বাধীনতা এনে দিয়েছেন কাজে আমাদের একটাই আদর্শ দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো আজকে আপনাদের ছেলেমেয়েরা লেখাপড়া শেখে এই বই আপনারা আজকে দেখেছেন একেবারে দেশের প্রথম তারিখ আওয়ামী লীগ সরকার আপনাদের ছেলে মেয়েদের হাতে বিতায় বই উৎসব তারা করে এই জানুয়ারি মাস দু হাজার সতেরো আমরা ছবি বাইশ লক্ষ বিরাশি হাজার বই বিনা পয়সায় আপনাদের ছেলে মেয়েদের হাতে তুলে দিয়েছি প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্ত আমরা প্রি প্রাইমারিতে পর্যন্ত এমনকি যারা অন্ধ তাদের জন্য যেটা ব্রাইল বই পড়ে যেটা হাত দিয়ে সারা পড়তে পারে সেই বইও আমরা দিতে শুরু করেছি আপনাদের ছেলেমেয়েরা যারা লেখাপড়া করে তাদের জন্য আমরা বৃত্তি দিচ্ছি আমাদের প্রাইমারি লেভেলে মায়ের হাসি প্রকল্প নিয়েছি এক কোটি ত্রিশ লক্ষ ছাত্রছিকে আমরা উপবৃত্তি দিই যে উপবৃত্তিটা মায়ের কাছে মোবাইলের মাধ্যমে পৌঁছে যায় সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি আমরা ঘোষণা দিয়েছিলাম দেশ গড়ে তুলব আজকে বাংলাদেশ ডিজিটাল পাঁচ হাজার দুইশো পঁচাত্তরটা ডিজিটাল সেন্টার করে দিয়েছি ছেলেমেয়েরা কাজ করার সুযোগ পাচ্ছে আর্থিক তারা সাফল্য অর্জন করার সুযোগ পাচ্ছে তাদের ট্রেনিং দিচ্ছি শুধু দেশে না বিদেশেও যাতে তারা কাজ করতে পারে আউটসোর্সিং করতে পারে তার ব্যবস্থা করে দিয়েছি। আজকে সকলের হাতে হাতে মোবাইল কিন্তু ক্ষমতায় ছিল তখন তো কারো হাতে মোবাইল ছিল না তখন একটা মোবাইল এক কোটি তিরিশ লক্ষ টাকা ছিল আর আওয়ামী লীগ ক্ষমতা এসে এই মোবাইল সস্তা করে সকলের হাতে হাতে আমরা পৌঁছে দিয়েছি আজকে প্রত্যেকে সে মোবাইল ফোন আমার কৃষকও ব্যবহার করে শ্রমিক ব্যবহার করে সাধারণ মানুষ ব্যবহার করে এমনকি যে কোনো তথ্য আপনার মোবাইল ফোনের মধ্যে পান আমি ছিয়ানব্বই সালের প্রধানমন্ত্রী হবার পর আজকে মা বোনের এখানে বসে আছেন সকলের চিকিৎসা সেবা দৌড় পৌঁছে দেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিক করি বিএনপি একটা যারা ক্ষমতা আছে তা বন্ধ করে দেয় আমি দু হাজার আটের নির্বাচনে আপনারা ভোট দিয়েছেন নৌকা আমরা জয়যুক্ত হয়ে ক্ষমতা এসেছি ক্ষমতা এসেই আমরা আবার কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি থেকে ত্রিশ প্রকার ঔষধ বিনা পয়সায় আপনারা পেতে পারেন সেই ব্যবস্থা করে দিয়েছি এবং ওই ক্লিনিকে বহু ছেলে মেয়েদের কাজ করবার সুযোগ হয়েছে তা আর্থিকভাবে সচ্ছল হচ্ছে সেই ব্যবস্থাও আমরা করে দিয়েছি আমাদের ক্লাসরুম আমরা ডিজিটাল বাংলাদেশ শুধু ঘোষণা না আমাদের ছেলে মেয়েরা বিশেষভাবে বিজ্ঞাপ প্রযুক্তি শিক্ষা পাবে সেই ব্যবস্থা তার সাথে সাথে আজকে ক্লাসরুম মাল্টিমিডিয়া ক্লাসরুম করে দিচ্ছি কম্পিউটার ল্যাব করে দিচ্ছি যে আধুনিক প্রযুক্তিতে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে সেই ব্যবস্থাই আমরা করে দিচ্ছি আমরা মাধ্যমিক আমরা প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সর্বক্ষেত্রে উপবৃত্তি এবং বৃত্তি দিচ্ছি প্রায় এক কোটি তেহাত্তর লক্ষ শিক্ষার্থী ছাত্রছাত্রী আজকে বৃত্তি উপবৃত্তি পাচ্ছে আমরা বাবা মায়ের বোঝা লাঘব করে দিচ্ছি যাতে পড়াশোনায় আমাদের ছেলেমেয়েরা আরও মনোযোগী হয় সেই ব্যবস্থা করছি আজকে ষোলো হাজার চারশো আটত্রিশটি কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্যসেবা স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে আপনারা ঘরের কাছে বসে চিকিৎসা পাচ্ছেন বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি শুধু তাই না আজকে আমি মাগুরা এসেছি আমি কিন্তু খালি হাতে আসি নাই মাগুরাবাসীর জন্য উপহার নিয়ে এসেছি আমি এই কিছুক্ষণ আগে এই মাগুরার যে উন্নয়নের কাজ করেছি আমি উদ্বোধন করলাম কিছুক্ষণ আগে কি কি করেছি আপনাদের কাছে তুলে ধরছি আমি মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মাগুরা দুশো পঞ্চাশপুর উপজেলা ফায়ার স্টেশন প্রত্যেকটা উপজেলায় আমরা ফায়ার স্টেশন করে দেওয়ার প্রকল্প হাতে নিয়ে তা বাস্তবায়ন করছি আপনাদের এখানে উদ্বোধন করে দিয়ে গেলাম সদর উপজেলায় মগি ইউনিয়ন ফটকি নদীর উপর সেতু উদ্বোধন করে দিলাম কাটাকালি জিসি থেকে ইসাখা পর্যন্ত নয় দশমিক সাত এক কিলোমিটার সড়ক মাগুরা শ্রীপুর সড়কে নবগঙ্গা নদীর উপর গাডার সেতু তিনশো পঞ্চাশ ঘনমিটার ক্ষমতা সম্পন্ন ভূগর্ভস্থ পানি সদগা নাগাল বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়াম এবং জিমনেশিয়াম ভবন এই সরকারি হোসেন হাস প্রজনন খামার আঞ্চলিক মশলা গবেষণা কেন্দ্রের জন্য প্রশিক্ষণ ভবন ও অতিথিশালা মাগুরা জেলা আওয়ামী কার্যালয় পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পঞ্চাশ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শালিকা উপজেলা আর প্রায় দশ সজ্জা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র সদর উপজেলায় পলিটেকনিক ইনস্টিটিউট মাগুরা টেক্সটাইল মিলস যা মাগুরা শহরের প্রায় কেন্দ্রে উনিশশো একাশি সালে স্থাপিত হয় কিন্তু উনিশশো পঁচাশি সালে মিলটি কার্যক্রম শুরু হয় বিভিন্ন কারণে মিলটি বন্ধ ছিল আজ থেকে আবার এই মিলটি উৎপাদন শুরু করবে উনিশটা প্রকল্পের কাজ আজকে আমি উদ্বোধন করলাম মাগুরাবাসীকে আমি তা উপহার দিলাম আরো কাজ আপনাদের জন্য করব। তার ভিত্তি স্থাপন করে দিয়েছি যেমন মাগুরা আঞ্চলিক পাসপোর্ট শালিকা পাসপোর্ট অফিস শালিকা উপজেলার নালিয়ার ঘাটে ফটকি নদীর উপর ছিয়ানব্বই মিটার সেতু শালিকা উপজেলা বড়ৈচরা ঘাটে ফটকি নদীর উপর ছেষট্টি মিটার সেতু শালিকা উপজেলা দিন সরগুনা ঘাটে চিত্রা নদীর উপর ছিয়ানব্বই মিটার সেতু জাতীয় মহাসড়কের এনসাদ মাগুরা সড়ক অংশ চার লেনে করণ মাগুরা পৌরসভায় দ্বিতীয় পর্যায়ে চলতি অর্থ বছরে সাতচল্লিশ দশমিক বাইশ কিলোমিটার সড়ক উন্নয়ন ও পয়েন্ট ছিয়াশি কিলোমিটার ড্রেন নির্মাণ শ্রীপুর উপজেলায় মিনি স্টেডিয়াম শালিকা উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ শেখ কামাল অ্যান্ড আইটি ট্রেনিং ইনকিবিউশন সেন্টার হাইটেক পার্ক এগুলির ভিত্তি উপ আমি প্রস্তাব স্থাপন করেছি নির্মাণ কাজ শুরু হবে এবং আজিরেই তা ইনশাল্লাহ শেষ হবে মাগুরাবাসীর অনেক দিনের দাবি যে তারা নাকি রেল লাইন দেখে নাই রেল লাইন দিতে হবে ইনশাল্লাহ এই রেল লাইন যাতে হয় সে ব্যবস্থাও আমরা আপনাদের জন্য করবো আমি শুধু আপনাদের এইটুকু বলতে চাই যে আমরা আপনাদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি আপনাদের কাছে আমার একটা দাবি থাকবে দাবিটা এখানে অভিভাবক বৃদ্ধ আছেন শিক্ষকরা আছেন আমার মুক্তিযোদ্ধা ভাইরা আছেন স্থানীয় মুরব্বীরা আছেন আমাদের মসজিদে ইমাম ওলামা মাসায়গণ আছেন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণীর এই মাগুরা এখানে যেন কোন রকম সন্ত্রাস জঙ্গিবাদ বা মালদকার শক্তি এখানে যেন স্থান না পায় তার ব্যবস্থা আপনারা করবেন যারা অভিভাবক বৃন্দ আছেন নিজের ছেলেমেয়ে তাদের কি সমস্যা তারা কি চায় তাদের সাথে কথা বলেন তারা যেন বিপথে না যায় সেদিকে বিশেষ ভাবে আপনারা দৃষ্টি দেবেন সেটাই আমি চাই আমরা লেখাপড়ার ব্যবস্থা করে দিচ্ছি বই দিচ্ছি কর্মসংস্থান ব্যবস্থা করে দিচ্ছি বিভিন্ন প্রকল্পের কাজ হচ্ছে তাছাড়া কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছি যে ব্যাংকের মাধ্যমে দুই লক্ষ টাকা বিনা জামানতে ঋণ পাওয়া যায় তা নিয়ে যে কোনো একজন ছোটখাটো ব্যবসা করতে পারে বা আরও বন্ধুবান্ধব নিয়ে করতে পারে আমরা একটি বাড়ি একটি খামার প্রকল্প করে দিয়েছি যার দু অবদান রাখছে আমরা প্রত্যেকটা এলাকায় মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি এই সমস্ত কাজে আমাদের ছেলেমেয়েরা